নববর্ষের প্রথম দিন গভীর রাতে বড় সড়ক চুরির ঘটনা সংঘটিত হয় বিলোনিয়া থানাধীন মনুরমুখ রেল ব্রিজ সংলগ্ন এলাকায়। চোরের দল এলাকার বাদল দাস এবং সুজিত বিশ্বাসের বাড়ি থেকে পাঁচটি গরু এবং প্রায় 600 কেজির মতো রাবার শিট চুরি করে নিয়ে যায়, যার বাজার মূল্য আনুমানিক 4 লক্ষ টাকারও বেশি বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। তদন্ত শুরু করেছে বিলোনিয়া থানার পুলিশ। এলাকাবাসী জানায়, এলাকা থেকে দফায় দফায় প্রচুর সংখ্যক গরু চুরি করা হয়েছে এবং সর্বস্বান্ত হয়েছে অনেক পরিবার, কিন্তু চুরির ঘটনার কূল কিনারা করতে পারেনি পুলিশ প্রশাসন। এছাড়াও চুরি রোধ করতে কোনো ধরনের উদ্যোগ এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে দেখা যায়নি। পুলিশ প্রশাসনের চরম গাফিলতি নিয়ে তারা অভিযোগ তোলে। দাবি জানান রাতের বেলা পুলিশের নিয়মিত টহলদারির। দুইটার পরে দুইটা অব্দি গরু আসিল, দুইটা আড়াইটার দিকে আমার দুইটা, একটা ছোট বাচ্চা একটা বড় দামড়ি বিলিয়ে গেছে। কোন জায়গার থেকে? আমার নিজের বাড়িতে। কোন জায়গায়? কোন জায়গায় থাকতো গরু? গরুটি ঘরোয়া থাকে অনেক সময়, পানি যাত বান্ধি মানে এই সামনে? হ্যাঁ, সামনে পানি যাত বান্ধি মানে আপনার পিছনের যে জায়গাটা? হ্যাঁ, পিছনের জায়গা। আচ্ছা, এই জায়গা, এই এলাকাটা কোন এলাকা? এটা হচ্ছে রেল ব্রিজ মনুরমুখ। মনুরমুখ মধ্যপাড়া।